সংসার টানতে নোনা জলে। স্ত্রীরোগে আক্রান্ত হচ্ছেন মধুরা, বাড়ছে চর্মরোগও। নতুন করে সমস্যায় সুন্দরবন লাগোয়া এলাকার বাসিন্দারা। সাবধানতা অবলম্বন করার পরামর্শ চিকিৎসকদের। সুন্দরবনের দারিদ্রতার চিত্র নতুন কিছু নয়, এখানকার বাসিন্দারা নিত্য সংগ্রাম করে বেঁচে আছেন। সংসার চালাতে বাড়ির ছেলে বউ সকলকেই উদয়াস্ত পরিশ্রম করতে হয়। স্বামীরা জঙ্গলে মধু আনতে গেলে বা নদীতে মাছ ধরতে গেলে সংসার সামলাতে নদীতে মিন ধরতে আসেন বাড়ির বউরা। মিন ধরতে মহিলাদের নদীর নোনা জলে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এর থেকেই বাড়ছে সুন্দরবনের মহিলাদের বিভিন্ন চর্মরোগ থেকে শুরু করে স্ত্রীরোগ। নদীমাতৃক বদ্বীপ সুন্দরবন। সুন্দরবনে আছে বিশ্বের সর্ববৃহৎ এক ম্যানগ্রোভ অরণ্য। এই অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি। নদী খাল খাড়িগুলিতে আছে কুমির সহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী। আর এই বন্য প্রাণীদের সাথে রীতিমতো সংগ্রাম কৌশলে জীবনযাপন করেন সুন্দরবনের বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া ছটি ব্লক, হারোয়া, মিনাখা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এক নম্বর ও সন্দেশখালী দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল নদীমাতৃক। এই এলাকার মানুষেরা সাধারণত মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। স্বামীরা যখন জঙ্গলে মধু আনতে যান বা মাছ ধরতে যান, সংসার সামলে বাড়ির বধুরাই রায়মঙ্গল, সন্দেশখালীর কলাগাছি, বেতনি, দাসাসহ একাধিক নদীতে যান মাছ সংগ্রহ করতে। প্রতিদিন কয়েক হাজার মানুষ মিন ধরেন, বিশেষত মহিলারাই মিন ধরে থাকেন। তবে একাধিন নয়, এই ছবি প্রতিদিনের। জোয়ার থেকে যখন নদীতে ভাটা লাগে, বাঁশের চটার ফ্রেম, ঘন মশারির নেট লাগানো টানা জাল আর একটা অ্যালুমিনিয়ামের হাড়ি হাতে দল বেঁধে মহিলারা নদীতে নেমে পড়েন মিন ধরতে। নদীতে কুমির বা কামটের ভয় থাকে, কিন্তু সংসারে ভাটা পড়তে দেওয়া যাবে না, যার জন্যই নদীর ভাটা থেকে শুরু করে জোয়ার পর্যন্ত দীর্ঘ সময় জলে থেকে মিন সংগ্রহ করেন এই মহিলারা। তবে দীর্ঘদিন টানা নদীর নোনা জলে থাকায় দিন দিন বাড়ছে বিভিন্ন চর্মরোগের সমস্যা, সাথে বাড়ছে মহিলাদের জরায়ুর রোগও। এই বিষয়ে সন্দেশখালীর এক মহিলা জানান, এক টানা চার পাঁচ ঘন্টা নোনা জলে থাকায় চুলকানি হাজার সমস্যা হচ্ছে। তবে কোনো উপায় নেই, পেটের টানে সংসার চালাতে তাদের এই কাজ করতেই হবে। আপনারা যে বাগদা ধরেন এবং কতটা ইনকাম হয় দিনে? হয় মাছ হলি মোটামুটি চার পাঁচশো টাকা করে হয়, আর যদি না হয় তা হবে না। এবং এই যে আমরা দীর্ঘ নদীতে কত সময় থাকেন আপনারা? তো হচ্ছে কি সকালবেলা সাতটার দিকে নামে, ছটার দিকে উঠে যায়, মানে দু তিন ঘন্টা, তিন চার ঘন্টা করে থাকি। এবং আমরা যে দীর্ঘ সময় যে নোনা জলে মাছ ধরেন, জানেন আপনাদের যে নানা রকম অসুখ বিসুখ হয় এই বিষয়ে জানেন? সে তো হবে, অসুখ বিসুখ গরিব মানুষ কি করব, না হচ্ছে কি আমাদের জাল না ধরলি খাওয়া নেই। এবং আপনারা কি দাবি রাখেন সরকারের কাছে, কি আশা করেন? কি আশা করবো, আমরা তো আমাদের তো দেবে তাই, ওরা দেয় না, অনেক সময় দেয় না, দিলেও দেবে না দিলেও দেবে না, দেয় না, আমরা কি দাবি করব। তিনি আক্ষেপের সঙ্গে এও জানান, সরকারের কাছে কিছু দাবি করলেই যে সরকার তাদের দাবি পূরণ করবেন এমনটা নয়, তাই সরকারি সাহায্য ছাড়াই লড়াই করে পেটের ভাত জোগাচ্ছি। আপনারা যে নদীতে নোনা জলে মিন ধরছেন, এর ফলে আমাদের যে নানা রকম অসুখ বিষয় এই বিষয়ে কিছু জানেন? হয় তো, অনেকে হয় ঘামাচির মতন হয়, দাঁতের মতন হয়, আর জাল না টানলে আমাদের সমস্যা, খাওয়া হয় না, হাট বাজার হয় না। আপনারা যে প্রতিদিন নদীতে মানে মিন ধরেন দীর্ঘ সময় ধরে নোনা জলে, তার ফলে কি আমাদের কোনো রকম অসুখ বিসুখ হয়? হয় তো, আমরা গরিব মানুষ, নদীতেই মাছ ধরে খাই, এতেই আমাদের সংসার, সবসময় নদীতেই থাকি আমরা, নদীতেই করি, আমাদের চুলকানি হয়, পা ফাড়ে, হাজা হয়, কত রকম সমস্যা দেখা যায়, আমরা কাউকে কিছু, গরিব মানুষ তো কাকে কি বলবো, কাউকে বলতে পারেন সুযোগ সুবিধা। বাগদা ধরি, এই বাগদা ধরে আমাদের কতটা ইনকাম হয়? ওই এক দেড়শো টাকা, পঞ্চাশ টাকা, বিশ টাকা, ঠিক ঠিক। আচ্ছা, এই যে আপনারা দীর্ঘ সময় যে নোনা জলে থাকেন, এর ফলে আপনাদের নানা রকম অসুখ বিসুখ হয়, এটা কি জানেন? হ্যাঁ, ওই দাঁত, হাজা, চুলকানি, চামড়ার রোগ হয়, আরও বিভিন্ন রকম অসুখ বিসুখ দেখা দেয়। সন্দেশখালী ব্লক অফিসের এক কর্মকর্তা জানান, সুন্দরবনের মানুষদের জল কাদাতেই জীবিকা, তাদের দীর্ঘক্ষণ জলে থাকতে হয়, যার ফলে বিভিন্ন রকম সংক্রামণ বাড়ছে।
সেক্ষেত্রে তাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন নদী থেকে এসে ভালো করে হাত পা ধুয়ে শুকনো করে মুছে তাতে তেল জাতীয় বা লোশন কিছু লাগাতে হবে। এটা করলে সহজে চুলকানি হবে না। তাছাড়া স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে তিন দিন চর্মরোগের ওপিডি খোলা থাকে। এলাকার মানুষ এখানে এলেও সম্পূর্ণ চিকিৎসার সুবিধা পাবেন। অ্যাকচুয়ালি জলে কাদায় যাদের কাজ করার মানে জীবিকা, তাদের একটা কমন মানে প্রবণতা থাকে যে বিভিন্ন এক্সিমা ধরনের চর্মরোগে আক্রান্ত হওয়ার। তো সেজন্য পার্সোনাল কেয়ার নিতে হবে এবং প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে। আমাদের চর্মরোগ বিশেষজ্ঞের ওপিডি রয়েছে, হ্যাঁ, উনি সপ্তাহে তিন দিন ওপিডি খোলা থাকে, মানুষ আসলে এখানে চিকিৎসা পাবে। হ্যাঁ, ওই কাজ থেকে ফেরার পরে পা এবং যেসব জায়গাতে গায়ে জল বেশি ডুবে থাকে সেসব জায়গা সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া এবং তারপরে কিছু এমনি লোশন বা তেল এগুলো মাখিয়ে রাখা, যাতে করে ওই এক্সিমা ধরনের রোগ না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।